গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার হাতে ফুলকপি দেখে ভাবুন, আজকে ফুলকপি রান্না করব। আজকে ফুলকপি এই ডান্ডাটা করব, তো এটাকে বানিয়ে নিই। তো আমি এইভাবে ফুলকপি ডান্ডাগুলো কেটে নিয়েছি। দেখুন এইভাবে শাঁসটা বের করে নিয়েছি আর এটা ছাড়িয়ে ফেলব, এরকম সবকটি আমি ছাড়িয়ে নেব। সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে দেখুন, আর এগুলোকে ছোট ছোট কেটে শিলে থেতো করে বাটলে হয়, আর হচ্ছে কদ্দুকস করে, আমি এইভাবে কদ্দুকস করে নিই, দিলে শিলে বাটতে সুবিধা হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিই। এবার এগুলো সব আমি এভাবে কদ্দুকস করে নিয়েছি, চলো এবার একে বেটে নিই। এগুলো এবার আমার বাটা হয়ে গেছে, এর সাথে আমি লঙ্কা বাটবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। লবণ দিয়ে বাটবো, এবার জিরে দিয়ে দেব, জিরেটাকে ভালো করে বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে, এবার আমি রাই নেব। রাই বেটে নেব,
যতক্ষণ না এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিব। এবার আমার পোড়াটা রেডি, নামিয়ে নেব। এটাকে গরম ভাতের সঙ্গে খাবো। ফুলকপি ডান্ডি পোড়া রেডি, আর হয়েছে এদিকে গিমা ঘন্ট আর পাঁচমেশালি শাগের ভাজা। আর সকালে হয়েছিল সব রকম সবজি দিয়ে তরকারি, তখন মুড়ি দিয়ে খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ফুলকপি ডান্ডা পোড়া, পাঁচমেশালি শাগের ভাজা, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি আর গিমা ঘন্ট। তো চলুন খেয়ে নিই এখন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আসি, টাটা, বাই বাই।